মায়ের সুগার ধরা পড়েছে জানো তো। গত বছর মানে 2020 সালের ওই পুজোর সময় থেকে বড় শুরু করেছিল আর কি, পুজোর একটু আগের থেকে আর কি। তো তখন যেহেতু শীতকাল সামনেই ছিল সেই জন্য আমরা আর এসিটা চেঞ্জ করিনি, কিন্তু এখন আস্তে আস্তে গরম এগিয়ে আসছে, গ্রীষ্মকাল চলে আসছে, তো সেই জন্য বেসিক্যালি আমরা আজকে আমাদের এই এসিটা চেঞ্জ করব। তো আমরা গতকাল গিয়ে সমস্ত পেমেন্ট ফেমেন্ট করে এসেছি, আর একটু পরেই আমাদের কল এসেছিল আর কি, তো ডেলিভারি করে দিয়ে যাবে এসি। আর আজকেই এসে ওই কোম্পানি থেকে আর কি, হিটাচি কোম্পানি থেকে লোক এসে আজকেই ওটাকে ইনস্টল করে দেবে। তো এই হচ্ছে আজকে একটা বড় কাজ। তো আমাদের এই এসিটা বেসিক্যালি এলজির এসি ছিল আর কি, এবং এটা 10 বছর মতো এটার বয়স হবে, বছর 10 আগে এটা নেওয়া হয়েছিল। তারপর থেকে এটা বেশ কয়েকবার ভুগিয়েছে আর কি, খারাপ হয়েছে, তাকে সারানো হয়েছিল, কাজ চলে যাচ্ছিল, কিন্তু লাস্ট যখন এটা খারাপ হলো আমরা আবার সারানোর জন্য লোক ডেকেছিলাম, এসি সারানোর লোক। তো তারা এসে দেখে রেখে বলে গিয়েছিল যে এটাকে মানে হয় চেঞ্জ করুন, নয়তো এটাকে সারাতে গেলে যা খরচা হবে তাতে একটা তার সাথে আরও কিছু যোগ করলে একটা নতুন এসি হয়ে যায়। তো সেই জন্য আমরা ডিসাইড করি যে আর এটা বরঞ্চ এক্সচেঞ্জ করে দেবো, আর তার বদলে আমরা একটা নতুন এসি নিয়ে নেবো। তো এটা এক্সচেঞ্জ করবো, এবং এটা এক্সচেঞ্জ করে 3,500 টাকা যা পেমেন্ট মানে যা দাম হচ্ছে আর কি এসির, তার থেকে 3,500 টাকা দামটা মাইনাস হয়ে যাবে। তো আমরা 1 টন এসি বলেছি, কারণ আমাদের রুম এমন কিছু বড় নয়, ছোট রুম, তো এটাও 1 টনেরই ছিল। তো সেই জন্য আমরা 1 টনেরই একটা এসি নিচ্ছি। আমাদের ডেলিভারি দিয়ে গেল, এবার জাস্ট ওয়েট করছি কতক্ষণে আসবে এটাকে ইনস্টল করতে। বলেছে 2nd হাফে আসতে, আর এখন বাজে 12:30। দেখো 12:30 বাজে। তো আমরা ভাবছি এখন একটু খেয়ে নেবো আর উপরে যাব মায়ের কাছে, ওখানে খাবো, তো খেয়ে দিয়ে চলে আসবো, কারণ ওরা যে কোনো সময় কল করতে পারে। 2nd হাফ মানে বলেছে 2টোর পর, তো খাওয়া দাওয়াটা আগে উপরে গিয়ে সেরে আসি। মায়ের সুগার ধরা পড়েছে জানো তো, অভিষেক মানে এরকম মিষ্টি ছাড়া চাটনি এই হচ্ছে ব্যাপার। আর রান্না কি সব সব রান্না দিদি করেছে তো? হ্যাঁ, রান্না দিদি সব রান্না করে, আমি তো রান্না করি। যাই হোক, তো যেটা তোমাদের জানানোর ছিল, তো আমাদের রান্না বান্নার পাট এখন উপরে চলে এসেছে, রান্নার দিদিও ওপরে আসছে, তো আমাদের 4 জনের রান্নাই ওপরেই হচ্ছে, আর আমরা দুবেলা ওপরে এসে খাওয়া দাওয়া করছি। মায়েদের ব্যালকনিটা বেশ আলো আসে ওখানটা, এটা দক্ষিণ দিকে, আর এখানে মা জামা কাপড় মেলে।
বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে সময়টা কি? চলো এবার নিচে যাবো, আর কিছুক্ষণের মধ্যেই এসি ইনস্টল করতে চলে আসবে। আওয়াজ হচ্ছে, এসি লাগানোর কাজ চলছে, ততক্ষণে আমি একটু একটা ভিডিও আমার মাসির বাড়ির যে ভিডিওটা তোমরা দেখেছো ওই ভিডিওটা এখনও পোস্ট হয়নি, মানে ওটা আমি এখন একটু এডিট করবো, ওদের গৃহ প্রবেশের ভিডিওটা চলছে, সেটা কাজটা সেরে নেয়। এখন বাজে হচ্ছে 5:36, ওরা এসেছে 3:00, তো এতক্ষণ ধরে পুরো ইনস্টলেশন চলছিল, আগেরটা খুলে নিয়ে চলে গেল আর এটা যদি এখন বেশিক্ষণ এই ঘরে থাকবো না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। হাই এভরিওয়ান, অ্যাজ ইউজুয়াল রাত্রিবেলা আবার উপরে চলে এসেছি, এখানে এখন রাতের খাবারটা খাবো, রুটি আর কি তরকারি আছে তো তোমাদের আমার জাস্ট একটু দেখিয়ে দিই। আচ্ছা, রাতে কি আছে? রুটি, এটা একটু থোর ছিল না ওবেলা, এই দিয়ে আমরা এখন খাবো। আর এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, খুব একটা বেশি কিছু ছিল না জানি ভিডিওটায়, তবু আজকে সারাদিন যা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।